এবারের বিপিএল এ ভালো কোনো ব্যাটসম্যান নাই আমাকে সিলেটে তাই বিপিএল শেষে কাপটা ভাগ করে দিয়ে আমার প্লেটে তোমরা সাইরা দাও কাপের আশা কাপ আমাকে খুল নাই জিতবো কারণ আমাকে ব্যাটসম্যান গুলা খাসা পয়েন্ট টেবিলের এক নম্বরে আছো তাই কইলাম না বেশি কিছু খোদাই গুরতাছো কাপের পিছু পিছু পয়েন্ট এক নম্বরে আসি বলে কাপটা একাই আসবে আমাকে খুল নাই চলে আর কয়টা দিন যাক যাতা খাবা পয়েন্ট টেবিলের কয় নম্বরে যাবা তখন টের পাবা পয়েন্ট টেবিলের টপারে আসি সব সময় থাকমো টপারে কাপটা জিততে পাপন বাইরে আগে ফোন দিমো আফারে ভুলো এই করিস না সারা এই কাম করলে তোর বাড়ি কর্ম গেরা ম্যাচ জিতলে আসারে ফোন দিয়া শুধু আপনি ক্রেডিট নিবেন এটা কেমন কথা আমরা ফোন দিতে চাইলে কেন শুরু হয় আপনার মাথা ব্যথা তোরা ফোন দিলে আপা রাগ করবে পরে এর জন্য আমারে ধরবে থাক আর কোনো দিন চাই মন আফারে দিতে ফোন যদি চাই ওই দিন আপনি আমারে কইরা ফলাইন খুন এই তো বুদ্ধিমান ছেলের মতো কথা কইছিস শেখ খান দাওয়াত রইলো বাড়িতে ইয়া খায় যাস পান পান খাই না আমি বিড়ি খাই আপনি থাকেন আমি বিড়ি কিনতে যাই পোলাই পান দিন দিন হইয়া যাইতেছে নষ্ট খালি বিড়ি খায় প্রেমিক একটু দিলেই কষ্ট এবারের বিপিএল কাপটা আসবে আমাকে কুমিল্লায় বাকি দলগুলা হুদাই চিল্লায় আমার দলের নাম চট্টগ্রাম ওবার কনফিডেন্স লিটন বায়ের একটা ব্যারাম ওবার কনফিডেন্স না আমি সব সময় চিল থাকি বিপক্ষ দলকে হারানোর জন্য গুরুত্বপূর্ণ ছকা কি আচ্ছা লিটন ভাই আপনি তো ফরমে নাই অনুমতি দিলে আপনার একটা কথা বলবার চাই আচ্ছা কি বলতে চাস তুই বল আমি শুনি অন্যের কথা যারা শুনে তারা নাকি অনেক গুনি দিনের পর দিন অফ ফরমে থাকার পরেও আপনি কেমনে থাকেন চিল টিম ম্যানেজমেন্ট আপনার গারে মারে নাকিল মুখ সামলায় কথা থাক কুমিল্লার অধিনায়ক আমি বেড়া আমার কিল দিব কেডা এই লিটন এখন বাঘ নিজের ডুল নিজের পিঠা সেই জন্য উঠে রাখ ঠিক আছে পাপন কাকু আমি বিদায় নিলাম এবারের কাপটা কুমিল্লায় বকই কইয়া গেলাম এই সব চাপা বাদ দিয়ে তাড়াতাড়ি ফর্মে ফিরায় না হলে কিন্তু জাতীয় দলে টিকে থাকা তোর জন্য হয়ে যাবে দায় ঠিক আছে পাপন কাকু আমি আমার সর্বোচ্চটা দিয়া কর্মটা রাই আমি আর কখনোই নিজের এনে কর্ম না বড়াই থ্যাংক ইউ স্যার

কথা বাদ দিয়া প্র্যাকটিসে যা প্র্যাকটিস কর মন দিয়া যাতে করে প্রতি ম্যাচে দশটা রান করিয়া করতে পারিস সবার অঙ্ক মিলে কিন্তু আমার অঙ্ক মিলে না গত বিপিএল এ মেহেদি মিরাজ খেললো কিন্তু এবার তো পোতাইয়া গেছে কেবল তো গেল চারটা ম্যাচ সময় মতো আমি ঠিকই আচ্ছা তোর দলের নাম যেন কি আমার দলের ক্যাপ্টেন ইকবাল খান আমি জিজ্ঞাসা করছি তোর দলের নাম কি আমাদের দলে আছে হাট হিটার ব্যাটসম্যান সৌম্য সরকার আরে বোকা আমি জিজ্ঞাসা করছি এবারের বিপিএলে তুই কোন দলের হইয়া সস আমি এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ বুঝতাছি না তুই কি আমার লগে মজা কর্তা নাকি ঠাট্টা মস্করা করতা সস আপনি মরবি মানুষ আপনার লগে ঠাট্টা মস্করা করমু কেন তবে সত্যি কথা বলতে আপনি যেটা মনে করেন ওইটাই আগের বিপিএলে কি দুর্দান্ত খেললাম এবারে বিপিএলে তো রানি পাচ্ছি না রান পাচ্ছ না সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তোমার সাথে তুমি নুরুলকে নিয়ে আইছো কেন আরে বাড়া করে আনছি দোয়া করার জন্য যাতে কইরা দ্রুত ফর্মে ফিরতে পারি পরেরবার আমারে বাড়া কইরা নি কাണ്ടാ কাണ്ടാ দোয়া করমু দোয়া কবুল মিস নাই তো যাই হোক গায়েস সবার পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি ইমরুল কায়েস ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নির্বাচকরা এবার আমার জাতীয় দলে না নিলে তাদের কইরা দিবেন জবাই শ্রেষ্ঠ করছি